কাটা কাটা নিউজ হয়, ভয়ঙ্কর হেডিং হয়। ভারত বিশ্বকাপ মিশনের শুরু থেকেই মিডিয়ার সঙ্গে দূরত্ব বজায় রেখে চলছে বাংলাদেশ দল। এর কারণ নাকি গণমাধ্যমে আসা ভয়ঙ্কর শিরোনাম। বাংলাদেশ দলের কোচিং স্টাফ, ক্রিকেটারদের কেউ গণমাধ্যমের সামনে কথা বলতে রাজি হন না। বৃহস্পতিবারও বহু চেষ্টার পর তাদের কাউকে পাওয়া যায়নি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার জন্য। বাংলাদেশ দলের মিডিয়া ও টিম অপারেশনস ম্যানেজার রাবিদ ইমাম জানিয়ে দেন, ম্যাচ পূর্ব ও ম্যাচ পরবর্তী ছাড়া মিডিয়ার সঙ্গে কথা বলবেন না কেউ। পরে অবশ্য সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। এ বিষয়ে তিনি বলেন, আমাদের কনসেন্ট্রেশনটা ক্রিকেটেই থাকুক বেশিরভাগ, কারণ যেটা হয় যে আমাদের একটা ইন্টারভিউ থেকে অনেক সময় কথা শর্ট করে এমন একটা নিউজ আসে। দেশ বিদেশের খেলা দেখুন টফিতে, যে কোনো সময় যে কোনোখানে। যেমন হয়তোবা ছেলেটা যে কথাটা বললো, হয়তোবা সেই রোসেন্ট একটা ইয়ে থেকেই বললো, অনেক সময় অনেক কাটা কাটা নিউজ হয় যেগুলোর হেডিংগুলো এত মানে ভয়ঙ্কর হেডিং হয়, সেটাতে আসলে সবাই বিব্রত হয়। তা আমার মনে হয় যেহেতু আমাদের ফোকাসটা ওয়ার্ল্ড কাপ খেলার দিকে, আর এত মানে ইন্টারভিউ তো আমরা তো চাবোই, যতটুকু ইনফরমেশন আপনারা তো এখানে আছেন মাঠে দেখবেন সবই হবে, কিন্তু একটা করে ইন্টারভিউ যাওয়াটা আমার মনে হয় ইটস মাচ ইজিয়ার মানে টিমের জন্য। আমরা মানে যেটা হবে যে ছেলেরাও এই মানে সোশ্যাল মিডিয়া কিংবা ধরেন মিডিয়া থেকে একটু দূরে থাকাটা আমাদের কনসেন্ট্রেশন লেভেলটা ভালো থাকবে, আমরা চাই সেভাবেই হোক। আসলে সেটার জন্য এটা চিন্তা যে আমরা খালি ম্যাচের আগের দিনটাই হয়তো বা সেটা ক্যাপ্টেন হোক কিংবা অন্যান্য সিনিয়র প্লেয়ার হোক বা যেই হোক, আমরা একজনকে সেভাবে ছাড়বো। আসলে এবারের বিশ্বকাপে টাইগারদের নিয়ে সবার প্রত্যাশাটা অনেক বেশি। চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন বুনছে বাংলাদেশের ভক্তরা, সেই স্বপ্ন বুকে ধারণ করে ভারত পাড়ি দিয়েছেন সাকিব রাও। লক্ষ্যটা কঠিন হলেও সেটা করে দেখাতে চান টাইগাররা। ডেফিনেটলি আমি এর আগেও বলেছি আমি এক্সপেক্টেশনে সরবো না, আমি মনে করি যে আমাদের ভালো খেলার অনেক চান্স আছে। যখন আমি বললাম ভালো খেলা, আমি বলি যে আমরা মানে ভালো কিছু করতে চাই, আমরা সেমিফাইনাল নক আউট স্টেজে যেতে চাই। আমি জানি কতটা বলা কতটা টাফ, অথবা এটা মানতেও নারাজ যে বাংলাদেশ কীভাবে পারবে, বাট গেম অফ ক্রিকেট, আমরা আমাদের অ্যাবিলিটি আছে। আমি মনে করি যথেষ্ট পরিমাণে ভালো ক্রিকেটার আছে টিমে, আমাদের সেই কনফিডেন্ট আছে, উই হ্যাভ কোয়ালিটি বোলিং অ্যাটাক, সাথে আমাদের ভালো ব্যাটসম্যানও আছে, মুশফিক সাকিব আমাদের এক্সপিরিয়েন্স প্লেয়ার মিডলে ব্যাটিং করবে। সুতরাং আমার মনে হয় যে উইয়ার মানে চ্যালেঞ্জ করার মতো দল একটা, সুতরাং আমরা ভালো খেলেছি। এর আগেও আমরা প্রত্যেকটা দলের সাথে আমাদের ম্যাচটা রেকর্ড আছে, যদিও সেটা হয়তো বা পার্সেন্টেজ অনেক কম, বাট তারপরও যেটা ডিফারেন্ট স্টেজ, এটা একটা ডিফারেন্ট টুর্নামেন্ট ওয়ার্ল্ড কাপ, এবং আমরা মনে হয় যে অনেকে বলছিল আমরা প্রস্তুত না, আমি মনে করি আমরা প্রস্তুত আছি ইনশাল্লাহ। তারুণ্য এবং অভিজ্ঞতার মিশ্রণে সাজানো হয়েছে এবারের বিশ্বকাপ দলটি। সাকিব, রিয়াদ, মুশফিকদের মতো অভিজ্ঞ ক্রিকেটারের পাশাপাশি দলে আছেন নাজমুল শান্ত, মেহেদি মিরাজ, তাওহিদ হৃদয়দের মতো প্রমিজিং ক্রিকেটাররা। সাথে দুর্দান্ত পেস অ্যাটাক বাংলাদেশকে বিশ্বকাপে স্বপ্ন দেখাচ্ছেন বলে মনে করেন সুজন। সেটাই, সেখান থেকে আমার আশাটা আসলে এই ওয়ার্ল্ড কাপ না তো কখন, আসলে সত্যি কথা বলতে আমাদের পুরো এক্সপিরিয়েন্স, ইউথের মিশ্রণ আছে, ভালো ক্রিকেট পারফর্মাররা আছে, সত্যি কথা বলতে গেলে হয়তো বা কয়েকদিন আগে কনসার্ন ছিল নাজমুল শান্ত কিংবা তোহিদ হৃদয়, অনেক ইয়াং প্লেয়ার আছে যারা মানুষ বেশি দিন হয়নি খেলছে, বাট দেয়ার পারফর্মিং ইন টপ লেভেলে আসলে সত্যি কথা বলতে গেলে, সেই জন্য আমরা সবকে দেখতে পারি। আমাদের যদি অলরাউন্ডারের কথা বলি, মিরাজ বিকামিং এ ভেরি গুড অলরাউন্ডার, সেটা সব প্রমাণ সে প্রতিদিন রাখছে, সাকিব তো আছে, মুশি আছে, রিয়াদ আছে টিপে যারা এক্সপিরিয়েন্স আছে, মুস্তাফিজ, তাসকিন কিংবা হাসান মাহমুদ, শরীফুলদের, আমাদের ফাস্ট বোলিং তানজিম সাকিব, আমার উই হ্যাভ এ কোয়াইট মানে আমার ইন্টারেস্টিং ফাস্ট বোলিং অ্যাটাক, আমার মনে হয় মানে যেটা এখন ওয়ার্ল্ড ক্রিকেটে আমার মনে হয় সেকেন্ড, যদি ওইভাবে আমি স্ট্রেংথ বাইজ হিসাব করি। আমরা মনে হয় পিছিয়ে আছি কোনো দিক থেকে সেটা না, খালি আমাদের এক্সপোজ করতে হবে নিজেদেরকে, আমাদেরকে ওই ফ্রিডম নিয়ে খেলতে হবে। আমি চাই যে ছেলেরা ওইভাবে ফাইট করুক পাঠে, মানে আমি মনে করি যে আমাদের প্রেশার নিয়ে কিছু নেই, হারানোর কিছু নাই, আমরা ওই ওই মন মানুষকে যদি খেলি, আমরা যদি আমাদেরকে এক্সপোজ করতে পারি ঠিক মতন, আমাদের স্বাভাবিক খেলাকে প্রেশার না নিয়ে খেলতে, প্রেশার ছাড়া খেলতে হবে, আমাদেরকে প্রেশার আসবে ডেফিনেট, ক্রিকেট যে কোনো খেলায় প্রেশার আসে, বাট আমি প্রেশারটা ওইভাবে বলছি যে ফ্রিডম নিয়ে খেলতে হবে, জেতার জন্য যেটা যতটুকু করা দরকার সেইভাবে আমাদের এগ্রেসিভ ক্রিকেট খেলতে হবে, তাহলে আমাদের সাকসেস আমাদের কাছে আসবে অবশ্যই। গৌহাটিতে অনুশীলনের সময় চোট পেয়ে প্রস্তুতি ম্যাচ খেলতে পারেননি অধিনায়ক সাকিব আল হাসান। চোট সারিয়ে সাকিব দলে ফেরাতে চাঙ্গা হয়েছে দলের মনোভাব, ফিট আছেন সব ক্রিকেটার। গৌহাটির আবহাওয়াও বাংলাদেশকে সাহায্য করবে বলে আশা করেন টিম ডিরেক্টর। অবস্থাটা কি? খুবই ভালো আমার মনে হয়, দলের অবস্থা তো খুবই ভালো, সাকিব ওয়াসি টিমের সাথে জয়েন করছে অ্যান্ড ইজ প্র্যাকটিসিং, আমার মনে হয় যে দারুণ এন্টিসিটি আছে টিমের, ছেলেরা পাম্পড আপ ভালো খেলার লক্ষ্যে, ডেফিনেটলি সকালে টিম মিটিংও ছিল, তো আমার মনে হয় যে টিমের মধ্যে কনফিডেন্টও আছে অনেক ইনশাল্লাহ, তো লুকিং ফরওয়ার্ড ডেফিনেটলি, ধর্মশালা আমাদের আগে খেলার অভিজ্ঞতা আছে অনেকের, তো কাজে লাগবে ডেফিনেটলি, উইকেট ভালো দেখলাম ভালো, অবশ্যই ভালো ওয়েদার, আমি মানে গুয়াহাটিতে যেরকম গরম ছিল সেরকম গরমটা এখানে নেই, সন্ধ্যার দিকে ঠান্ডা পড়ে বা দিনের বেলা তো চমৎকার ওয়েদার থাকে, ভালো ওয়েদার, অ্যান্ড ইভেন্টটা আমাদের হেল্প করবে ডেফিনেটলি। হ্যাঁ ইনশাল্লাহ সবাই ফিট আছে, নো কমপ্লেন, এভরিবডি ইজ ফাইন, সাকিবকে তো একেবারে পুরো রিদমে আছে, ভালো আছে, আমার মনে হয় যে সাকিবকে আমরা আসলে সেকেন্ড ম্যাচটা হয়তো বা প্র্যাকটিস গেমে খেলাতে পারতাম, যাতে খেলাইনি, কোনো রিস্ক দিতে চাইনি, যেহেতু আমাদের অনেক ইম্পর্টেন্ট ম্যাচ আছে সামনে ওয়ার্ল্ড কাপ মেন স্টেজে, তো সাকিব ওটাই কনসার্ন ছিল, বা সাকিব ইজ টোটালি ফিট।
না, প্রফেশনাল টিমের এইসব থাকাটাই উচিত না। দিনের ম্যাচ, রাতের ম্যাচ যখন খেলা দেবে তখনই খেলতে হবে, সেটাই আমরা বিশ্বাস করি। আর যেহেতু ওয়ার্ল্ড কাপের মতো স্টেজ, এখানে কোনো এক্সকিউজ থাকবে না, তাই মনে করি কন্ডিশনের সাথে তো আমরা অ্যাডজাস্ট করছি। আজকে প্র্যাকটিস হয়েছে, কালকে আমরা এখানে মাঠে এসেছিলাম, জিম হয়েছে, আগামীকালও প্র্যাকটিস হবে। সুতরাং আমার মনে হয় না খুব একটা প্রবলেম, আর প্রবলেম থাকবে সব দলের জন্য একই রকম প্রবলেম থাকবে। মানসিকভাবে নির্ভার থাকতে ক্রিকেটারদের মোবাইল থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন সুজন। তিনি মনে করেন দলের শৃঙ্খলা বজায় রাখতে পারলে ভালো কিছু করা সম্ভব। জানি স্কিল নিয়ে আমরা কাজ, কোচরা কাজ করতে পারে, স্কিল ডেভেলপমেন্ট করতে পারে, টেকনিক্যাল কথা বলতে পারে, কিন্তু মেন্টাল জায়গাটা কিন্তু কোচটা পারবে না। এটা ছেলেদের গিয়ে বুঝতে হবে, যারা গ্রোন আপ, যারা এখানে আসছে তারা ওয়ার্ল্ড ক্রিকেটে কম্পিট করতে। তো ধরেন আপনি যদি মানে সোশ্যাল মিডিয়া যখন আপনি যাবেন, যখন স্টোরি পড়বেন বা দেখবেন, আপনি 8 ঘন্টা যদি 7-8 ঘন্টা আপনি টেলিফোনের সামনে থাকেন, তো স্বাভাবিক এটা স্ট্রেচ, এটা বিগ স্ট্রেচ। আমরা চাই যে ওইটা যাতে করে যাতে কমে থাকে, সেটা যদি হয়তোবা মিনিমাইজ করে যতটুকু কমানো যায়, তাহলে আমরা চাই মেন্টালি যাতে তারা কোনো যাতে না থাকে, স্ট্রেসটা যাতে না নেয়, কারণ এটা চোখের একটা প্রেশার পরে ইয়ে করে সারাক্ষণ। কারণ আপনি প্র্যাকটিস করছেন, হার্ট সেশনগুলোও যে এত ইজি গরম থাকছে, বোলারদের জন্য তো স্পেশালি টাফ না, আপনি এতক্ষণ বোলিং করা, তো সব কিছু ম্যানেজ করে আমাদেরকে মানে যেটা করতে হবে মেন্টাল জায়গাটা থেকে ওদেরকে নিজেদেরকে ওদেরকে তৈরি হতে হবে, সেটাই ব্যাপারে আমরা বারবার ওদেরকে বলেছি। এবং আই থিঙ্ক দে রেসপন্স ভেরি ভেরি ওয়েল, এবং আমি মনে করি যে এরকম মানে ডিসিপ্লিন বা এরকম ডিসিপ্লিনটা আমরা বজায় রাখতে চাই টিমের এনভায়রনমেন্টের মধ্যে। সত্যি কথা বলতে এই এনভায়রনমেন্টটা যদি ঠিক থাকে, পজিটিভ থাকে, তাহলে ওয়াই নট, অলওয়েজ আমরা বেটার ক্রিকেট খেলবো বলে বিশ্বাস করি।